অমর সন্তান বিনয়কৃষ্ণ বসু। স্বাধীনতার ইতিহাসে অলিন্দ যুদ্ধ স্মরণীয়। কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ যে আতঙ্কের সৃষ্টি করেছিল তার স্বর্ণোজ্জ্বল হয়ে আছে আজও। পুলিশের অতন্দ্র নিশ্ছিদ্র কড়া প্রহরা অতিক্রম করে এভাবে অতর্কিতে সাহেবদের উপর আক্রমণ, এই ঘটনা সত্যিই বিরল। এই ত্রয়ী মরণ বিজয়ী তরুণদের নাম ছিল বিনয়, বাদল, দীনেশ। যুবকত্রয়ের নামানুসারে ডালহৌসি স্কোয়ারের নাম নির্ধারিত হয়েছে বিনয় বাদল দীনেশ বাগ, যা অতি সংক্ষিপ্তে বিবাদী বাগ। পশ্চিমবঙ্গের সরকারি কাজকর্মের প্রাণকেন্দ্র ছিল বিশাল লালবাড়ি মহাকরণ। বিবাদী বাগের বৃহৎ একটি পুকুরের উত্তর পারে এই মহাকরণটি। ইতোপূর্বে এর নাম ছিল রাইটার্স বিল্ডিং। বেঙ্গল ভলান্টিয়ার্সের সদস্য মেজর বিনয়কৃষ্ণ বসু, ক্যাপ্টেন দীনেশ গুপ্ত এবং লেফটেন্যান্ট সুধীর ওরফে বাদল গুপ্ত, তিন বিপ্লবী বন্ধু ট্যাক্সি শকটে একই সঙ্গে উপনীত হলেন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে। দ্বিতল বিল্ডিংয়ে জেল বিভাগের সর্বাধিকর্তা কর্নেল সিম্পসনের কক্ষে প্রবেশ করলেন। আরাম কেদারায় উপবেশনরত আইজি মশাই এবং তার পিএ সরকারি নথিপত্র সরবরাহ করছেন। মেজর বিনয় বসু নিমেষে ইঙ্গিতে নির্দেশ দিলেন, চালাও। মুহুর্মুহু ছটি গুলি বিদ্ধ হল কর্নেল সাহেবের শরীরে। সাহেবের প্রাণহীন দেহ মুহূর্তে লুটিয়ে পড়ল। অলিন্দে অলিন্দে নির্মম আঘাত হানলেন তারা। ভীত সন্ত্রস্ত শ্বেতাঙ্গ সাহেবরা প্রাণ ভয়ে আতঙ্কে দিশেহারা ছুটোছুটি করতে লাগলেন। আহত হলেন ফিনান্স সচিব আলেকজান্ডার সাহেব, জুডিশিয়াল সচিব নেলসন, সেক্রেটারি টার্নাম এবং বহু ICS সাহেব কর্মচারী। আমেরিকান পাদ্রি মিস্টার জনসন ড্রেন পাইপ বেয়ে একতলে নেমে কোনো প্রকারে এ যাত্রায় প্রাণে বাঁচলেন। সশস্ত্র প্রহরী পরিবেষ্টিত রাইটার্স এইভাবে আক্রান্ত হবে সাহেবরা স্বপ্নেও ভাবতে পারেননি। তাদের চিরাচরিত ধারণা চাবুক খাওয়া আর বুটের জুতোর গুঁতো খাওয়া। সহজ সরল মানুষ তো কুকুর শৃগাল আর সিংহ কেশরী বলতে সাহেব, কিন্তু চক্র যে বিপরীত গতি হবে, উল্টো দিকে আবর্তন করবে তা সাহেবের অভিযানে ছিল না। বিনয় বসুর আদেশে একটি কক্ষে অর্গল যুক্ত হয়ে একত্রে ইচ্ছা মৃত্যু গ্রহণ করবেন। পটাশিয়াম সায়ানাইডের গুলি সঙ্গে এনেছেন, একই সঙ্গে অমৃত লোকে যাত্রা করবেন। বাদল তো তা খেয়েই তৎক্ষণাৎ অমর যাত্রী হলেন, কিন্তু বিনয় আর দীনেশ সায়ানাইড মুখে নিয়েও কাজ হলো না। ভেবে সহস্তে আপন মস্তক উড়িয়ে দেবার জন্য গুলি চালালেন। বীর সৈনিকদ্বয় তন্মুহূর্তে লুটিয়ে পড়লেন মাতৃভূমিতে। টেগার্ড সাহেব অতি সাবধানে দলবল সহ উপস্থিত হলেন, কিন্তু সাহস নেই কক্ষে প্রবেশ করার। দূর থেকে দরজার নিচের ফাঁক দিয়ে গুলি নিক্ষেপ করা হলো। ভিতর থেকে কোনো গুলির প্রত্যুত্তর আসলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখেন একজন মৃত, অপরজন মুমূর্ষু। বাদলের দেহ গোয়েন্দা তদন্তে আনা হলো, কিন্তু বিনয় আর দীনেশের অচৈতন্য দেহ পুলিশ কর্তৃক হাসপাতালে আনিত হলো। জমে মানুষে চলল ভীষণ লড়াই। পুলিশ বিনয়ের দক্ষিণ হস্ত ভেঙে দিয়েছে। প্রচণ্ড আঘাতে মস্তকে যে ব্যান্ডেজ বাঁধানো ছিল তা অর্ধ চৈতন্য অবস্থায় ব্যান্ডেজ ফাঁক করে আঙ্গুল দিয়ে ঘা বিষাক্ত করলেন। 1930 সালের 13 ডিসেম্বর বিনয় ইপ্সিত লোকে যাত্রা করলেন। বন্ধুত্রয়ের মধ্যে দীনেশ একাকী বহু চেষ্টায়, ডাক্তারের প্রচেষ্টায় পরিশেষে জীবন ফিরে পেলেন। নিজের চালিত গুলি তার থুতনি দিয়ে বিদ্ধ হয়ে কর্ণের পার্শ্বে
আটকে ছিল। সপ্তাহ তিনেক চিকিৎসায় সুস্থ করে আলিপুর নিউ সেন্ট্রাল জেলে আনিত হলেন। 1931 সালের 7 জুলাই গার্লিক সাহেব দীনেশ গুপ্তকে প্রাণদণ্ড দিলেন। মহাবিপ্লবী দীনেশের ফাঁসি হল আলিপুর সেন্ট্রাল জেলে। 1930 খ্রিস্টাব্দের 29 আগস্ট শ্বেতাঙ্গ সাহেব আতঙ্কিত হলেন। ঢাকার আরমানিটোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, 2 বিপ্লবীসহ বিনয় ওই ছাত্রাবাসে থাকেন। পুলিশ ইন্সপেক্টর জেনারেল মিস্টার লোম্যানকে ইহজগৎ থেকে সরানোর গুরু দায়িত্ব অর্পিত হল বিনয় বসুর ওপর। বিনয় পূর্বাহ্ন সময়ে হাসপাতালে জানতে পারলেন মিস্টার লোম্যান সকাল 9 ঘটিকায় হাসপাতালে আসবেন, অসুস্থ পুলিশ সুপারকে সুপারবার্ডকে দেখতে আসবেন। বিপ্লবী আখড়ায় বিনয় প্রত্যাবর্তন করলেন। 5 ঘড়ার একটা পিস্তল বস্তাবৃত করে হাসপাতালের দিকে পুনরায় ধীর স্থিরভাবে অগ্রসর হলেন। বিনয় হাসপাতালে পুনঃ প্রবেশ করে প্রত্যক্ষ করলেন হাসপাতালের সিভিল সার্জন, বাংলার ইন্সপেক্টর জেনারেল মিস্টার লোম্যান ও ঢাকা জেলার পুলিশ সুপার মিস্টার হাডসনকে। বিনয় লোম্যানের বক্ষে ও উদরে পরপর গুলি করলেন, আর তৎসঙ্গে হাডসনকেও। লোম্যান তো সঙ্গে সঙ্গে পঞ্চত্বপ্রাপ্ত হলেন, আর হাডসন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। এদিকে বিনয়ের পিস্তলের গুলি শেষ, নূতন করে গুলি ভরবার সময় নেই। কন্ট্রাক্টর বুঝতে পারলেন বিনয়ের পিস্তলে গুলি শেষ, তাই বিনয়কে বাহু বন্ধনে আবদ্ধ করলেন। কিন্তু সুচতুর বিনয় তৎক্ষণাৎ উপবেশন করলেন এবং নিমেষে গাত্রোত্থান করে চপেটাঘাতে কন্ট্রাক্টরকে ধরাশায়ী করলেন। বিনয় অন্তর্ধান হবার পর পথিমধ্যে কুলি মজুর তাকে ধরবার উদ্যোগ করলে বিনয় পিস্তল উন্নত করে গুলি চালানোর ভান করলেই কুলিরা পালিয়ে গেল। বিনয়ও নিরাপদে গোপন আস্তানায় পৌঁছলেন। এদিকে ব্রিটিশ সরকার বিনয়ের মাথার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলে নিষ্ফল প্রচেষ্টা, তাকে ধরা গেল না। বিনয়কে শেষ পর্যন্ত আশ্রয় দেওয়া হলো মেটিয়া বুরুজের শ্রী রাজেন গুরু গুহ মহাশয়ের বাসভবনে। রাইটার্স যুদ্ধের 3 পর্যন্ত বিনয় ওখানেই ছিলেন। যে তরুণ বিপ্লবীর দুঃসাহসিক ঘটনার অবতারণা করা হলো, সেই যুবকটি ঢাকা জেলার বিক্রমপুরের অন্তর্গত রাউতভোগ পৈতৃক বাসভূমিতে ভূমিষ্ঠ হন। পিতা রেবতীমোহন বসু ছিলেন একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার। বিনয় পিতার সহিত তদীয় কর্মক্ষেত্রের বিভিন্ন স্থানে লেখাপড়া করতেন। পরিশেষে ঢাকার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বিদ্যাভ্যাস করেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকার বিডফোর্ড মেডিকেল মহাবিদ্যালয়ে ভর্তি হন। ওই মহাবিদ্যালয়ের 4th বর্ষ অধ্যয়ন সময়ে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হন। সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত বেঙ্গল ভলান্টিয়ার্স দলের মুক্তি সংঘ নামক একটি শাখার সহিত যুক্ত হন। ওই দলের স্বেচ্ছাসেবক হতে আরম্ভ করে শেষে মেজর পদে উন্নীত হন। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামে ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন করেন। চট্টগ্রামের বীভৎস কর্মকাণ্ডে পুরুষ, যুবা, বালক, শিশু সকলেই শহর ছাড়া হয়েছেন। বিনয় বিপ্লবীদের মেজর, তার নির্দেশনায় বিপ্লবী তাণ্ডবে ইংরেজ রাজ দণ্ড স্তব্ধ আতঙ্কিত। এই মহাবিপ্লবী আদর্শ ক্ষমা নয়, দেশদ্রোহীকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। যতক্ষণ না বিদেশি ব্রিটিশ কোম্পানি দেশ ছাড়া না হয়। উত্তরসূরি তরুণদের নিকট তিনি রেখে গেলেন জীবনের অমূল্য দান, আত্মোৎসর্গীকৃত প্রাণ। মৃত্যুই জীবনের শেষ নয়, শেষ নয়।